আমরা যে গাও দুইটাছি বর্তমান দেখি একলগে আর এই নদীর মধ্যে, আর এটা পানিটা ভুটান অরুণাচল থেকে পানিটা নেমে আসে, আর এই পানি নেমে অরুণ আসে যেহেতু আর সুন্দর একটা একদম বুড়িয়া পানি আছে, ঠান্ডা একদম কোকোকোলা বিশুদ্ধ পানি না শুদ্ধ পানি, মানে খুব ভালো পানি আর কি। আমরা এই যে সবে গাও দুইটাছি এলো আর পানিটা খুব স্পিড পানি যাইতেছে, আমি পাত্রের মধ্যে বইছি আর বিনা পয়সা কোনো পয়সা পাতি লাগে না। এটা হলো গ্যারেন্সি পার হয়ে অল্প হওয়ার পরে এই ফেঙ্গুন্ডা পাওয়া যাবো আর কি, ভৈরব কুণ্ড পাওয়ার বহু থাকে গ্যারেন্সি। আমরা এই গরমের মধ্যে ভৈরব কুণ্ড বেরিয়েছি আর ভৈরব কুণ্ড নিয়ে একটা ইয়ে আছে, জায়গা আছে স্বপনগড় পশ্চিমের একটা সুইমিং পুল আছে, এই সুইমিং পুলে আমরা এসে গাও দুবার যাবো আর সুইমিং পুলটা কমপ্লিট আনে করতে হামু, যেহেতু বিনামূল্যে গাও দিতে কোনো পয়সা পাতি লাগে না। আর বর্তমানে আছি আমরা গ্যারেন্সি যেটা নিয়ে আঙ্গুরে রবার বাগান, আর এই রবার বাগানের সুন্দর দেখুন এই রবার বাগান যেটা নিয়ে অন্য জায়গাত নাই, কিন্তু আঙ্গুরে ভৈরব কুণ্ড উদালগুড়ি ডিস্ট্রিক্টে প্রত্যেক জায়গাতেই মানে রবার বাগান আছে, যেমন পিছনে দিনে দেখতেছেন সব রবার বাগান। আর আমার লোকে আজকে এই যে মেলা দিচ্ছে আঙ্গুরে নূর ইসলাম আছে, আশাদুর মুবারক, আঙ্গুর কালাম মামা আছে, আর এই যে আঙ্গুরে গুটু মুবারক আলী, আরও লোকের রহুল আমিন, আমরা সব কেটে একলোকে বাড়িছি আজকে যেহেতু গরম দিছে আর এই গরমে আঙ্গুর ভৈরব কুণ্ড মানে একদম। বর্তমান আছে মানে গ্যারেন্সি পার হয়ে সম্পূর্ণ গাঁয়ের অল্প ভিতরে রাস্তা, আর গরম যে গরম দিচ্ছে উত্তর গরমের মধ্যে আনের গরমের মধ্যে অল্প রেস্ট করে রাখি, তাহলে এই জায়গাটা তাই রাবার পান, এটা খুব খুব সুন্দর একটা জায়গা, মানে কোনো পয়সা পাতি কিছু লাগবে না ফেরি, আর যেটা নাকি পাহাড় থেকে পানি নেমে আছে, আর এমন ঠান্ডা ভালো ঠান্ডা একটা পানি মানে আনলে সুন্দর ভালো লাগবে আর কি। এই আনের সব কমপ্লিট আমি দেওয়া যাচ্ছে, আপনারা দেখবেন একদম সুন্দর একটা জায়গা আর পানি সত্যি খুব খুব ভালো পানি, আর এ নোট সবাই ধরো মধ্যে এরা সুন্দর যাওয়া সব ধোয়া যাওয়া সুবিধা কিছু নাই, যদি আনেরা আহুন তাহলে এই জায়গাটাতে আরও পাবেন, ভৈরব কুণ্ড যাওয়া লাগবে না, ভৈরব কুণ্ড পাওয়ার বহুত আগে আপনি যদি আহুন গ্যারেন্সি দিয়ে আয়ার পরে উদালপুরি থেকে সিধা গ্যারেন্সি আলাগ, গ্যারেন্সি থেকে ভিতরে একটা রাস্তা আছে, এই রাস্তাটা আয়ার সুন্দর একদম পানির একটা মজা দেওয়ার পাবেন ঘরের মধ্যে, আর পরে মানে অরুণাচল বা কোনো জায়গা ঘাট ধোয়া যাওয়া লাগবে না, সুইমিং পুল গুয়াহাটিতে তালাস করা লাগবে না, সুন্দর এই জায়গাতে পান আওয়ার পরে গাও ধোয়া যাবো সুন্দর, আমি কমপ্লিট ভিডিও দেখাবো আর এনার আমার ভিডিও দেখতে থাকুন, ধরুন।